যুক্তরাষ্ট্র বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের খবর। সিরিজে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের সামনে 145 রানের লক্ষ্য ছুঁড়েছে যুক্তরাষ্ট্র। হিউস্টনের প্রেরি ভিউ গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করে 6 উইকেটে 144 রান করেছে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে আছেন তাহমিদ অমিত, বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। না কতটা জয় সম্ভাবনা প্রবল বাংলাদেশের জন্য, এই কারণে এর প্রথম প্রধান কারণ বাংলাদেশ তো পারফরমেন্স করেছে মাঠে, একই সঙ্গে বাংলাদেশের ভাগ্যটা একটু ভালো বলতে হয়। দেখেন আমার এখন প্রচন্ড রোদ, আমি এখন চোখটা মেলে থাকতে সমস্যা হচ্ছিল। কিন্তু দিনের শুরুতে যে লাইটগুলো দিয়েছিলাম, আমি অন্ধকার ছিল পুরো মাঠ, মানে কালো বেগে ঢাকা ছিল, বৃষ্টি হবে হবে ভাবছিল, যদি আমি বলেছিলাম বৃষ্টির সম্ভাবনা নেই। তাই শুরুর দিকে ওই কন্ডিশনে ব্যাটিং করাটা কিন্তু টাফ, রোদ ওঠার সাথে সাথে আমি যতটুকু জানি পেয়রিপুয়ের এই মাঠের উইকেটটা ব্যাটিং বান্ধব হয়ে যায়, তো ব্যাট করাটা একটু সহজ হবে বাংলাদেশের জন্য, তাই হবার কথা। 144 রান এই মাঠটায় খুব বড় না ছোট, ব্যাটিং করাটা খুব সহজ ছিল। এবং যদিও শুরুর দিকে একটু কঠিন এই কালো মেঘের জন্য পেসাররা কিছুটা হেল্প পেয়েছে, বল কখনো একটু আনইভেন বাউন্স হয়েছে আমরা দেখেছি, সেই হিসেবে 144 খুব বড় স্কোর নয়। বাংলাদেশের বোলাররা যে খুব ভালো বোলিং করেছে আমি সেটাও বলবো না, কিছু কিছু ক্ষেত্রে ফুল টস দিয়েছে, জাকের আলী অনিকের একটা স্ট্যাম্পিং মিস দেখেছি আমরা সাকিবের বলে, এরকম কিছু ভুল তো হয়েছে আমরা দেখেছি। যদি বলি যে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল, শরীরী ভাষাটা, সেটাও যে একটা পুরোপুরি ম্যাচের আমেজে ছিল আমার সেটাও আমার মনে হয়নি। তারপর 145 রানের উইকেটে নিশ্চয় আছে তানজিব তামিম, সুযোগ পেয়েছে লিটন দাস সেখানে খেলছেন না, যেভাবে বল আসছিল তানজিব তামিমের জন্য পাওয়ার প্লেতে খেলাটা একটু সুবিধা হবে। আমরা প্রতিপক্ষ দলের পাওয়ার প্লেতে দেখেছিলাম বিনা উইকেটে 42 রান উঠেছিল, একটু শুরুতে হতে হবে দেখে শুনে খেলতে হবে বাংলাদেশের জন্য। আমি তো বিশ্বাস করি খুব দ্রুত, যত দ্রুত এই ম্যাচটা শেষ করা যায় ব্যাটিংয়ে, ওই দ্রুত রান করার যে অভ্যাসটা করা উচিত ক্রিকেটে, নিশ্চয়ই বাংলাদেশের দিক থেকে ফোকাস থাকবে। সব কিছু ঠিক থাকলে এই ম্যাচ না জেতার কোনো কারণ নেই বাংলাদেশের জন্য, তবে বাংলাদেশের ব্যাটিং তো আগে ভাগে কোনো কিছু বলাটা আসলে একটা দুঃসাহসিক ব্যাপার হয়ে যাবে। তো আমি দমে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে।